তো এই দেখো, এটা হচ্ছে মাগুর মাছ, দেশি মাগুর মাছ। তো খুব এখন ঠান্ডা আর শীতের দিনে এরকম দেশি মাগুর মাছ খেতে ভীষণ ভালো লাগে, কারণ মাগুর মাছে খুব তেল থাকে। তো যাই হোক, আমি মাছটা হলুদ লবণ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো মাছটা ছিল আমার জানুয়ারির ওই 6-7 তারিখে আমি মাছটা রান্না করেছিলাম। তো যাই হোক, তো ভিডিওটা একটু লেট হলো ছাড়তে, কারণ অনেকগুলো ভিডিও ছিল আর একটু আমি ব্যস্তও ছিলাম, তো যার জন্য আর ভিডিও এডিট করাই হয়নি। তারপরে যাই হোক, আমি সুন্দর করে হলুদ লবণ মেখে নিয়েছি। এবার আমি কাঁচকলা কেটে নেব। এ দেখো, এটা হচ্ছে কাঁচকলা। আমি দুখানা কাঁচকলা নিয়েছি, সুন্দর দেখে একদম টাটকা ছিল কাঁচকলাটা। তো এবার আমি কেটে হলুদ আর লবণ একটু জলে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি কেটে সুন্দর করে জলে আমি ভিজিয়ে রাখবো। তো যাই হোক, মাগুর মাছ আমার ভীষণ একটা প্রিয় মাছ। তো যাই হোক, এবার দেখো আমি লম্বা লম্বা করে আলুটাও কেটে রেখেছি, আর এদিকে টমেটো কাটা, আদা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। তো যাই হোক, সব কিছু কেটে গুছিয়ে রেখেছি যাতে আমার করতে সুবিধে হয়। তারপরে আমি কড়াতে একটু তেল বসিয়ে দিলাম। এবার তেলটা সুন্দর করে গরম হবে, আর তারপরে আমি মাছগুলো সব অল্প অল্প দিয়ে সুন্দর করে মাছগুলো ভেজে নেব। অ্যাকচুয়ালি আমি তো নিজেই ভিডিও বানাই, তার জন্য আমি একটুখানি এগিয়ে এগিয়ে রাখি, যাতে এক হাতে করবো তো ভিডিওটা, যাতে একটু সুবিধা হয়। তো এই সময় ভয় পাচ্ছিলাম যে ফেটে না যায়, মানে মাছগুলো এত ফাটে যে কি আর বলি। তো যাই হোক, তো এই দেখো একটু জিরে গুঁড়ো আমি একটু জলে, গরম জলে একটু গুলে রাখলাম, তাহলে মশলাটা দিলে একটু ভালো লাগে। হাতে বাটা মশলা তো টেস্ট হয়, কিন্তু এখন হাতে বাটাটাই তো মুশকিল। তো যার জন্য গুঁড়োটা দিয়েই আমি করছি, আর গুঁড়ো দিয়েই আমি এখন সব রান্নাই গুঁড়ো দিয়ে করি। তো যাই হোক, এদিকে হচ্ছে অনেকটাই মাছ ভাজাও মোটামুটি হয়ে এসছে, আর আমি একটু পরে আদাটা লঙ্কাটাও একটু হাতে বেটে নেব। আর এদিকে দেখো, অল্প অল্প করে মাছ দিয়েছি, আর কড়াটা ছিল অনেকটা বড়, আর মাছগুলো কোথায় গেছে দেখো। তো যাই হোক, এবার আমি হালকা করে মাছগুলো সুন্দর সুন্দর করে ভেজে এক এক করে সব নামিয়ে দেব। তোমরা কি মাগুর মাছ ভালো খাও বলো তো? তো যাই হোক, আমরা জানো দেশি মাগুর মাছ এত ভালো খাই কি আর বলবো। তবে মাগুর মাছ এর আগে কাঁচকলা দিয়ে আর পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম, খুব ভালো লেগেছিল। তো এইবার আমি কাঁচকলা দিয়ে কেউ ঝোল করছি। তারপরে জানো তো, সমস্ত মশলা দিয়ে সুন্দর করে টিফিন বাটিতে দিয়ে ভাতে ভাপালেও ভালো লাগে, তো সেটাও খেয়েছি। মানে মাগুর মাছ অনেক রকমভাবে খেয়েছি, আর আমি এর আগেও মাগুর মাছটা নিজে হাতে বানিয়েছিলাম। তো একটু দেখিয়ে দিলাম যে এটা আমি হাতে বাটা মশলা দিয়ে করছি। আর জানো তো, আদা আর কাঁচা লঙ্কার মধ্যে দুটো শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম যাতে কালারটা ভালো আসে। আর এদিকে দেখো, মাছগুলো কিন্তু সব আমার সুন্দর ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি একটু ফোড়ন দেব আর কি, জিরে। তোমরা তো জানোই টাটকা মাছে একটু জিরে ফোড়ন ভালোই লাগে। তো এবার একটু আলুগুলো সুন্দর করে ভেজে নেব। তো যাই হোক, ভাজতে ভাজতে একটু তোমাদের সাথে গল্প করে নিই। তো যাই হোক, তো এরকম দেশি মাগুর জানো তো অনেক রকমভাবে খাওয়া যায়, আর টাটকা মাছ তো ভালোই লাগে। তবে আমারও কিন্তু ভালো লাগে পাতলা ঝোল। তারপরে আমি একদিন করেছিলাম কাঁচকলা পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম, আর নামানোর সময় থানকুনি পাতা বলে না, ছোট্ট ছোট হয়, সেই থানকুনি পাতা অ্যাড করে নামিয়েছিলাম। কি ভালো হয়েছিল খেতে জানো তো। তো যাই হোক, তোমরা কী কেমন ভালো খাও মাগুর মাছ আমাকে কমেন্ট করে জানিও। আমরা কিন্তু ভীষণ ভালো খাই। আর ছোটোবেলায় মাগুর মাছের মাথাটা কে খাবে সেটা নিয়ে কাড়াকাড়ি লাগতো, আর আমার ছোটো বোন ভীষণ ভীষণ মাগুর মাছের মাথা ভালো খায়, আর ও থাকলে আমরা কেউ ভাগে পেতাম না। তো যাই হোক, কাঁচকলাটা দিয়ে দিলাম গল্প করতে করতে। এবার কাঁচকলাটা আর আলুটা একসঙ্গে হালকা একটু ভেজে নেব, তারপরে আমি সমস্ত মশলা অ্যাড করব। তো যাই হোক, মাগুর মাছের মাথা কিন্তু শক্ত, সেরকম কিছু থাকে না, কিন্তু ওই যে সাইজে বড় আর বাচ্চা বয়সে যেটা হয় আর কি। আর এদিকে দেখো, কথা বলতে বলতে মশলাটাও কিন্তু বাটা হয়ে গেছে। এই যে বললাম, দুটো শুকনো লঙ্কা আমি এর সঙ্গে অ্যাড করেছিলাম যাতে কালারটা ভালো হয়। এদিকে হচ্ছে আমি, এটা কিন্তু আদা ছিল, কাঁচা লঙ্কা ছিল, আর দুটো শুকনো লঙ্কা ছিল। এই সময় আমি যখন কড়াতে কষাচ্ছিলাম না, দেওয়ার সাথে সাথেই না একটা সুন্দর একটা স্মেল এসেছিলো, ভালো লাগছিলো বেশ।
তো এবার একটু হালকা হাতে সুন্দর করে কষিয়ে নেব, আর বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। এই মাছের ঝোল দিয়ে একদম গরম গরম ভাত, আহা কী যে ভালো লাগে! তবে জানো তো, এই মাছের তরকারি হলে আমি সেরকম কিছু আর এক্সট্রা রান্না করি না, সঙ্গে হয়তো একটু হালকা কিছু করলাম একরকম, বেশি পদ করি না, তাহলে এই ঝোল দিয়ে আর ভাত পাওয়া যায় না আর খাওয়াও যায় না। ওই জন্য আমি একদম এর সঙ্গে একটা শুধু বাটা করব বা চাটনি করব, দুটোর মধ্যে একটা, আর এই মাছ। তো যাই হোক, কথা বলতে বলতে আমি টমেটো, লবণ, হলুদ সব অ্যাড করে দিলাম, দিয়ে সুন্দর করে এবার কষাবো। কষিয়ে তারপরে গরম জল পাশেই বসিয়ে দিয়েছি, গরম জল অ্যাড করব। যে কোনো তরকারিতেই গরম জল দিলে একটু খেতে ভালো লাগে। দেখো তেল ছেড়ে দিয়েছে পাশ দিয়ে, সুন্দর হয়েছে, একদম সুন্দর হয়েছে কষানোটা। তো এবার আমি গরম জল দিয়ে দিলাম, তো এবার হচ্ছে শুধু ফোটার পালা, তারপরেই কিন্তু আমি মাছগুলো অ্যাড করে দেব। তো একটু এবার আমি গ্যাস বাড়িয়ে দিই, শুধু একটুখানি ফুটে আসুক, আর আলুটা যখনই সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাছটা দিয়ে দেব। এই দেখো, অফ ক্যামেরায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো বেশ সুন্দর গলে গেছে। তো এবার হচ্ছে আমি মাছগুলো ঢেলে দিলাম। এবার সুন্দর করে নেড়ে চেড়ে আমি হচ্ছে ঢেকে দেব, কারণ ঢেকে দিলেই মাছের মধ্যে সুন্দর রসটাও ঢুকবে আর খেতেও ভালো লাগবে। তো এবার একটু আমি ঢেকে দিই, ব্যাস। এইবার কিন্তু আমার মাছের তরকারি একটুখানি আর হবে। তারপরে আমি অফ করে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে আজকের মাছের ঝোল। এই দেখো, একদম শীতের দুপুরে রোদে বসে এরকম মাছের ঝোল আর গরম গরম ভাত খেতে, আহা কী যে মজা! তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা কিন্তু লাইক করে দিয়ে যেও। তো আজকে আজকে এখানেই শেষ করছি। সবাই কিন্তু খুব ভালো থেকো, আর খুব শীতটা এনজয় করো, মজা করে কাটাও। আর সামনের আর একটা আমার ভিডিও আসছে, সেটা হচ্ছে সাজের পিঠে। হ্যাঁ, আমি গ্যাসে সাজের পিঠে বানিয়েছি আর পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, ফুলেছে আর বড় বড় হয়েছে জানো তো। সেটাও কিন্তু তোমরা যদি দেখতে চাও, যারা সাবস্ক্রাইব করোনি টুক করে সাবস্ক্রাইব করে দাও, আর দেখো আমি কি সুন্দর একটা পিঠে বানিয়েছি, তাও আবার সাজের পিঠে। চলো আজকে কিন্তু টাটা।